গণধর্ষণের মামলা দায়ের করার 15 দিন পার হয়ে গেলেও অভিযুক্তরা অধরা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে পশ্চিম ত্রিপুরার এয়ারপোর্ট থানার বামুটির তেবাড়িয়া এলাকায়। অভিযোগ, গ্রামের কিছু নাবালক দিনের পর দিন প্রতিবেশী এক নাবালিকাকে ধর্ষণ করে। এ ব্যাপারে পরিবারের সদস্যরা 8 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করেছে, আরো 2 জন এখনো পর্যন্ত অধরা। ওই নাবালিকার পরিবার অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। চারজন যাবি নাই পড়ছে, আর 2 জন আইছে না, আর 2 জন হন ধরছেন। আরো 2 তাড়াতাড়ি যেমন 2 জন ধরাও। ত্রিপুরা থেকে বিশ্বেশ্বর মজুমদারের রিপোর্ট, আনন্দ পাতা।